দেশব্যাপী কাল ভ্যাকসিন ক্যাম্পেইন, লক্ষ্য 75 লাখ। করোনা সংক্রমণ রোধে আগামীকাল দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একদিনে 75 লাখ মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার দেশব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই 75 লাখ টিকা বুস্টার ও দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হবে। দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও তুলনামূলক কম বুস্টার ডোজ কভারেজ বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগের 5 জেলায় পরিবহন ধর্মঘটের ডাক। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান সহ 11 দফার দাবিতে 24 ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আগামী 24 জুলাই রবিবার সকাল থেকে বৃহত্তর চট্টগ্রামের 5 জেলায় এ ধর্মঘট আহ্বান করা হয়েছে। ধর্মঘটের আওতায় থাকবে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি। রাশিয়াকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়, বললেন পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশকে বাইরের দুনিয়া থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করে ফেলা সম্ভব নয়। সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এমন মন্তব্য করেছেন তিনি। সোমবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে নিজস্ব প্রযুক্তির বিকাশের বিষয়ে মনোযোগী হওয়ার আহ্বান জানান পুতিন। তিনি বলেন, স্পষ্টতই বাইরের দুনিয়ার কাছ থেকে বিচ্ছিন্ন থেকে আমরা উন্নতি করতে পারবো না, তবে এখানে পরিস্থিতি ভিন্ন। আজকের দুনিয়ায় কম্পাস দিয়ে সব জায়গায় একটি বৃত্ত তৈরি করে দেওয়া এবং একটি বিশাল বেষ্টনী তৈরি করা সম্ভব নয়। বিচারহীনতার কারণে সাম্প্রদায়িক সহিংসতা ঘটছে। নড়াইলের লোহাগাড়া উপজেলার দিঘলিয়ার সাহাপাড়ায় ঘরবাড়ি, দোকানপাট, মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সোমবার 18 জুলাই বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পৃথক পৃথকভাবে সামাজিক প্রতিরোধ কমিটি, সম্মিলিত সামাজিক আন্দোলন, জাগো হিন্দু পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শাখার ব্যানারে এসব বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সঙ্গে বিচারহীনতার কারণে এসব সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন তারা। ফারিহা তাসরিন, চ্যানেল আর এ নিউজ।